দর্শক কথা বলবো সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে বানানো হয়েছে খুঁটি টাকার মালিক যিনি চট্টগ্রাম আর কক্সবাজারে প্রতি মাসে পাঁচ তারকা হোটেলে ফার্টি করার নামে পাঁচ লাখ টাকা খরচ করেন জনাব আতিক ফরহাদ এই মুহূর্তে আমার সাথে রয়েছেন জনাব আতিক ফরহাদ আমরা তার সাথে কথা বলবো তিনি তার এইভাবে তিনি যে চট্টগ্রাম আর কক্সবাজারে পাঁচ তারকা হোটেলে প্রতি মাসে পার্টি করতে গিয়ে পাঁচ লাখ টাকা খরচ করেন এসব বিষয় সত্য কিনা সেগুলো তুলে ধরার চেষ্টা করব আমরা এই মুহূর্তে কথা বলবো আতিক ফরহাদের সাথে আসসালামু আলাইকুম উনত্রিশ অক্টোবর দুই আমার এই বিরুদ্ধে একটি নিউজ আমার এই চোখে পড়ে যেটা হচ্ছে কে এ ফরহাদ কীভাবে এত অর্থবিত্ত বানালেন তিনি এই নিউজটা আমাকে একজন দেয় দেওয়ার পর আমি পুরো তথ্যটা পড়লাম দেখলাম যে আমার পরিবারের সাথে এই যেই নিউজটা করা হয়েছে জসিমউদ্দিন একুশে পত্রিকায় এবং তিনি এর পরবর্তীতে যুগান্তর করেছেন জসীম সেম প্রতি রিপোর্টার সাংবাদিক তার যে কথার বৃত্তিগুলো যে কথার এখানে লিখেছেন তার সাথে আমার পরিবারের সাথে আমার সাথে কারোর সাথে কোনো কিছুই মিল নেই বৃত্তিহীন একটা নিউজ এখানে সে উল্লেখ করেছেন আমার টাকায় বাড়ি আমার টাকায় গাড়ি এবং আমার টাকায় জায়গা এগুলো কোনো ডকুমেন্টও একটাও এই প্রমাণ করতে সে কোনো দিনও পারবে না কারণ বাড়ি হচ্ছে আমার আব্বার জায়গা হচ্ছে আমার আব্বার সব কিছু আমার আব্বার আমি এখনও উঠতে একটা ছেলে হয়তো ভবিষ্যৎ আমার কিছু হবে আর আপনাদেরকে আমি কর্ণগুলির মাধ্যমে জানাই দিতে চাই লোহাগাড়া সবাই সাতকানিয়া লোহাগাড়ায় আমার একটা খুবই একটা জনপ্রিয়তা আছে আমার ফ্যামিলিকে সবাই চিনে আমরা কিন্তু একদিনের একটা বংশ নয় সবাই চিনে আমার ফ্যামিলিকে আমার আবহাওয়া হচ্ছে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী লোহাগাড়ার মধ্যে আমার জন্ম জন্ম হওয়ার পর যখন আমি বুদ্ধি হয় আমার যখন আমি দেশ দুনিয়া সম্পর্কে চিনি তখন থেকে আমার আব্বার তিন চারটা ব্রেক ফিল তিন চারটা ব্রেক ফিল দৃশ্যমান গাছের বিজনেস আমাদের এই আছে আরও রিয়াদ ফুড প্রোডাক্টস লিমিটেড যেটা সুনামের সাথেই আজ পনেরো বছর থেকেও দীর্ঘ হবে আমাদের এই ব্যবসার রিয়াদ ফুড প্রোডাক্টস যেটা এরকম সুনাম আর লোহাড়ার মধ্যে কোনো বেকারি করতে পারে নাই এরকম এত কিছু টাকার পরও আমার এই এখানে নিউজ লেখা হয়েছে আমার আব্বু একজন এই বেকার আগে ওনার ব্যবসা ছিল এখন তিনি কিছু করতে না পেরে বেকার বাড়িতে বসে আছেন সম্পূর্ণ আমারও হাসি পায় লোহাগাড়ার অনেক মানুষ হেসে হেসেছে দেখে এই আমার আব্বা বেকার আমার আব্বা কিছু করে না সম্পূর্ণ আমি করছি আবার টাকাই এই বিষয়গুলো দেখে আমি আমি না সারা লোহাগাড়ার সবাই হেসেছে আর যিনি এই নিউজটা করেছেন তার ওই নিউজে একটা লোক মনে হয় ওনার আমি যা দেখলাম একটা লোক ওনার পক্ষ হয়ে কথা বলে সবাই এই নিউজের তীব্র নিন্দা জানিয়েছে টেডনাপ থেকে এই তেতুলিয়া পর্যন্ত যিনি উনি এখন হারে হারে বুঝতেছেন এখন এখানে একজন লোক আমার একজন শুভ কারণ ওনার সাথে কথা বলতে চাইলে উনি বলে হ্যাঁ ওনার সম্পর্কে আমার কিছু এভিডেন্স আছে তো এভিডেন্টগুলো কি জানতে চাইলে উনি কিছু এভিডেন্ট ওনাকে দেয় যে এভিডেন্সগুলো দেখলে এই মানে আমি ইয়াবার সাথে জড়িত ওরকম কিছু এভিডেন্স দিছে যে তথ্যগুলো দেখলে আপনারাও হাসবেন আপনি এখানে দেখাতে পারতেছেন তারপর আমি বলতেছি এই আমার একটা বাইক আছে সুজুকি দামি বাইকে ফর হাত এটা নাকি আবার এভিডেন্স আর একটা আছে এই কক্সাজবাজার এয়ারপোর্টের বাইরে এই আমার একটা সাদা কারে আমার বসা একটা ছবি মাদকের টাকায় কেনা প্রাইভেট কার সহ ফর হাত যে কারটার নাম্বার প্লেট সহ এখানে ওঠানো আছে ওই নাম্বার প্লেটটা চার্জ করলেও দেখা যায় এই গাড়ির মালিকানা কার উনি কিরকম সাংবাদিক একটা ছোট ছিল যেটা বুঝবে সেটাও বুঝলো না সাংবাদিক আমারও এটা নিজের মনের মধ্যে প্রশ্ন যুগান্তরে কিরকমের জায়গা করে নিল যুগান্তরে আমরা শুনেছি গেল বছরও আপনাকে খুন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল আপনি কি এইবারে আপনার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে এর সাথে গেল বছরের কোনো সম্পৃক্ততা পাচ্ছেন কি না আসলে এলাকার মধ্যে অন্যায় কোনো কিছু দেখলেই প্রথমত যেই ব্যক্তিদের ছুটে যায় সবার আগে অন্যের বিরুদ্ধে সেটা হচ্ছে আতিক ফরহাদ এটা হয়তো আপনারা আজকে আমার এলাকায় গিয়েছিলেন এলাকার অনেক বছর ধরে যিনি আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান যেটার নাম আমাদের এলাকাটা আলোকিত হয়েছে আক্তারি আদু আদরুগু আক্তারি দাকিল মাদ্রাসা ওখানকার প্রিন্সিপাল যিনি আপনাকে বক্তব্য দিয়েছে উনিও জানেন ওনাকেও আমি অনেক হেল্প করেছি এলাকার নতুন ভবন হওয়াতে অনেক কিছু ঝামেলা হয়ে গেছিলো অনেক দুষ্কৃতকারী ওখানে গিয়েছিল কিন্তু আমার কারণে কেউ প্রশ্রয় পাই নাই আমি কিন্তু কাউকে রাহাই দিই নাই আমি সবসময় নীতির পক্ষে সুচত্ব কি অন্যকে কোনোদিন প্রশ্রয় দিই নাই যেখানে অন্য দেখে আমি প্রতিবাদ করাই হচ্ছে আমার আজকে ষড়যন্ত্র এত ষড়যন্ত্র আজকে না এক বছর আগে হয়েছিল ফেসবুকে সোশ্যাল মিডিয়া আমি কিন্তু মামলা করি নাই যারা করেছিল তারা আমার কাছে কম আছে এছে আমি কিন্তু নাম গোপন করতেছি এখানে বলতেছি না কারণ আমার মীমাংসা হয়ে গেছে যাই হোক বা আমার আপন আপনের মধ্যে ছিল তাই এর বাইরে মনে করেন আমাকে হুমকি দিয়েও যারা করছিল তারাও সমতা করে ফেলছে এরকম ষড়যন্ত্র আমার আমার সম্পর্কে সব সময় হয় এখন কথা হচ্ছে আপনার বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছেন আপনার ইমেজ নষ্ট করছেন তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছেন কিনা হ্যাঁ অবশ্যই আমি আইটি মামলা করতেছি আইনগত ব্যবস্থা বলতে আমি আইটি মামলা সব আজি রেডি করে ফেলছি আগামীকালের মধ্যে আমার মামলা হবে এই আর কি মামলা এখন দেশবাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন দেশবাসীর উদ্দেশ্য তো কি বলবো যারা দেখছে আশা করি কেউ এই নিউজের সত্যতা কেউ খুঁজে পায় নাই যেটা পাওয়ার মতন কোনো কিছুই না যারা দেখছে তারাই হাঁটছে পারে নাই তো এই দেশবাসীর কথা আমার বলতে হবে না দেশবাসী বলবে আমার পরিবার কি সবাই চিনি ঐতিহ্যবাহী একটা পরিবার আমার আমার বলতে হবে না দেশবাসী বলবে সাতখানে লোহাগাড়ার সবাই জনসাধারণ ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি রয়েছি লোহাগাড়া উপজেলার আদুনগর ইউনিয়নের দুই নং ওয়ার্ড এলাকায় এখানকার একজন স্থায়ী বাসিন্দা যিনি যুগের পর যুগ অক্লান্ত পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করে আসছেন এই এলাকার একজন স্থানীয় বাসিন্দা সর্বজন শ্রদ্ধেয় এবং তিনি একাদার মসজিদ মাদ্রাসা সকল ধর্মীয় প্রতিষ্ঠানও নিয়মিতভাবে অনুদান দিয়ে আসছেন জনাব ফজল করিম প্রকাশ বুট্টু সৌদাগর আমি এই মুহূর্তে ওনার এলাকায় এসেছি আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার পরিবার এবং ওনার ছেলে আতিক হাত এবং বুট্টু সৌদাগরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার করা আসছে সে সংবাদের জ্যার ধরে আমরা আজকে তার এলাকায় এসেছি এখানকার স্থানীয় মানুষেরা কি বলে তাদের মুখ থেকে আমরা জানব এখানে বিশেষ করে ওনাদের বিরুদ্ধে যে সংবাদ প্রচার করা হয়েছে সে সকল সংবাদের মধ্যে ছিল যে বুট্টু সৌদাগরের ঠেলে আতিক ফরহাদ চট্টগ্রাম কক্সবাজারে প্রতি মাসে পাঁচ লাখ টাকা খরচ করেন তারপরে ওনার মাদক ব্যবসা রয়েছে মাদক কারবারে অনেক বন্ধু তার রয়েছে এবং পাশাপাশি ওনার আতিক ফরহাদ যিনি সবে মাত্র বিয়ে করেছে এরকম একজন যুবক যার কিনা কোটি টাকার বাড়ি আর কোটি টাকার জমিও রয়েছে এই সকল ঘটনার সূত্রতা জানতে আমরা আজকে সোজা চলে এসেছি আদুনগর ইউনিয়নের দুই নং ওয়ার্ড সে ফজল করিম প্রকাশ বুট্টু সৌদাগরের এলাকায় এখানকার স্থানীয় মুসল্লিরা এবং স্থানীয় বাসিন্দারা কি বলে তাদের মুখ থেকে আমরা জানব এবং এই যে বুট্টু সৌদাগর মানুষ কেমন তাদের পরিবারের লোকজন কেমন এসব বিষয়ে সাধারণ মানুষেরা কি বলে এই এই যে প্রচারিত প্রচার হওয়ার সংবাদের সত্যতা নিয়ে তাদের মুখ থেকে আমরা জানব আলাইকুম সালামালিকুমতুল্লাহ আমি লোহাগাড়া উপজেলার অন্তর্গত আধুনিক ডাক্তারি ডাকল মাদরসার সুপার আমি অতল মাদ্রাসায় উনিশশো সাল থেকে এই মাদ্রাসায় দায়িত্ব পালন সুপার হিসাবে দায়িত্বগত আসি এই এই মাদ্রাসার দক্ষিণ পাশে জনাব মোহাম্মদ ফজল কবির বুট্টুকুমানি উনি ওনার বাড়ি হচ্ছে মাদ্রাসা দক্ষিণ ভাষায় আমি এখানে আসা পর থেকে ওনাকে এই এলাকা একজন ভালো এবং নামাজি মানুষ হিসাবে দেখতেছি এলাকায় এবং ব্যবসায়ী একদম ভালো ব্যবসায়ী এবং এই এলাকায় কোনোদিন আমি ওনার সাথে কারো তর্ক বিতর্ক ঝগড়া বিবাদ হয়ে আছে আমি কোনোদিন দেখি নেই আমার মতে উনি একজন ভালো দিনদার এবং নামাজি লোক তো উনি এই এলাকার মসজিদ মাদ্রাসা পোরখানি মাদ্রাসায় এবং এই মাদ্রাসার বিভিন্ন সময় দান ঘরে ঘরে থাকেন এই মাদ্রাসা ফাঁসের যে মসজিদ আছে ওই মসজিদের মধ্যে ফাঁসক তখন নামাজ জমাতার সহিত আদায় করে ওনার ছেলে চারজন আছে আমার দৃষ্টিতে ছেলে রাও বালক ওনার ছেলে ফরহাদুল ইসলাম আমার জানা মতো উনি একজন এই এলাকার মধ্যে বালক ছেলে উনি সব সময় কোনো কিছু এলাকা কোনো অন্যায় দেখলে এর প্রতিপক্ষ থাকে ওনার বিরুদ্ধে যে বা যারা যা কিছু বলে আমার মনে হয় এটা একটা ষড়যন্ত্রমূলক তো আমার দৃষ্টিতে উনি এবং ওনার ভিতা ওনার সম্পূর্ণ পরিবার একজন বারো বলে আমি মনে করে থাকি এই দু একজন ধরে ব্যাপারে একটা কথা শুনতেছি মানুষ থেকে মানুষও বলতেছে এখনো শুনতেছি ফেফার বলে কি আসছে তো আমি দেখিনি তবে যে বিষয়টি শুনতেছি আসলে আমি মানে সুন্দর পর আমি অবাক হয়ে গেছি কেন কারণ এরা তো এই ফ্যামিলির লোক না এই ফ্যামিলির খোলা না আমার বাড়ি ওনার ওই আমি ওনার স্বাস্থ্য ভাই ওনার বাড়ির পাশাপাশি পশ্চিম পাশে আমার বাড়ি আমি ছোটোবেলা থেকে আমার বাড়ি তো এখানে আমি অবশ্যই চিনি আর ছোটো ভাই আর ওনার বড়ো ভাই যেতিয়া আরফাত আরফাত ওই বিদেশে তিনটে দোকান আছে সৌদি আরব দুইটা দোকান একটা গোল্ডেন প্রায় সে পাঁচ ছজন পাঁচ মানুষ কাজ করে কেন ভালো ব্যবসা আছে আলহামদুলিল্লাহ ওনারা বা বুট্টু কোম্পানি আমরা তো ছোটোবেলা থেকে এই বুট্টু কুম্পানি হিসেবেও পরিচিতি উনি ওনার থেকে আগে গাছের ব্যবসা ছিল ট্রাক ছিল পানিতে ব্যবসা ছিল দেরি ইয়াত ফোর্ট ওনার এখনও বিভিন্ন ধরনের ব্যবসা আছে পার ওনার ওই মেজো ছেলে কিছুদিন আগে বিয়ে হয়েছি ওই ওনার নামে কোনো কিছু কী নাই বা যা বাবার সম্বত এবং বড় ভাইয়ের সম্বত উনি এখনো সব বাভেরেই এখনও সব বাভেরেই এরপরে বড় ভাইও ভালো আলহামদুলিল্লাহ সাইন করছে বিদেশে গিয়ে এইটাই আমি এইগুলো জি বিদেশে ওনার থেকে এই দুটো মোবাইলের দোকান আছে একটা মোবাইলের মাল রাখেছে গোডন আছে প্রায় মানে তিনটে আর কি দুটো আলহামদুলিল্লাহ ভালো ভালো রুজি করে আমার আমার কিন্তু একটা দোকান কিন্তু আলহামদুলিল্লাহ তিনটে দোকান পাশাপাশি আছি কিন্তু সোটোবেলা থেকে কি ছোট ভাই আমি যেগুলো শুনতেছি আমি আসলে শুনি এগুলো আমি অবাক খুয়ে গেছি কেন মানে তো এই ফ্যামিলির লোক না এই যে এই কথা শুনতেছি এই কথা শুনি আমি নিজে অবাক হয়ে গেছি কেন এই ফ্যামিলির লোক তারা না এগুলো কখনো আমি আমি মনে বিশ্বাস আমার আত্মবিশ্বাস দে এই এরা করে না এই কথা শুনতেছি কোন ধরনের কাজ আশা করি করবে না খারাপের কোনো কাজে আশা করি যাবে না কারণ এর বাবা শিখে আছে বড়ো ভাইয়ের শিখে আছে তো এটাই যেগুলি শুনতেছি আসলে আমি এগুলো শুনে নিজে কি অবাক হয়ে গেছি কেন এই ফ্যামিলির এই ধরনের কাজ করবে এই ফ্যামিলির ফুলেরা না আমি আমি বেড়াতে থেকে নি এবার যারা মিথ্যে সরাইছে এর কোনো হয়তো বা দুশ্মনী হতে ক্ষতি করে বা কোনো এদের কোনো গ্রুভিং বা কোনো কিছু আমি জানি না কিন্তু কেন চড়াইছি কেন এদের শোনো এদের সাথে কেন দুশ্মনী কেন কি এদের তো কোনোদিন দেখি নেই কোনো কি কারোর সাথে অন্যায় করছে কারোর সাথে ঝগড়া করছে বা কারো ক্ষতি করছে এরকম দেখি নেই শুধু আর হাত না এই এই সমাজে আমার এই সমাজে কোনো এরকম যে যে কথা দেখছে এইরকম কোনো এইরকম কোনো লোক আছে বলে এরকম কোনো ফল আছে বলেই আমার মনে নেই মানে আমি বিশ্বাস করি না এইগুলা অন্য অন্য কোনো জায়গায় ক্ষতি পারে আমাদের এই সমাজে এরকম যে কথা কথা লেখছে যে কথা মানে আমি শুনছি আসছি সকালে সকালে উনি আমি অবাক হয়ে গেছি কেন এই ফ্যামিলির এই বুট্টুঘর সালে বুট্টুকুমানি ফোলা এই গাছ করতে পারে না কোনো দিন এটা আমি আমার আত্মবিশ্বাস এবার আমার আমার আত্মবিশ্বাস হয়ে আমি এই কথাটা বলছি আমাকে কেউ বলার জন্য বলো নাই আমি কেন বলছি আমি আপনাদেরকে খুঁজতেছি কেন বলছি কি সত্য সত্য বলার জন্য কি সত্যি সত্য কোনো দিন কি থাকে না যে বা যারা করছে আমি সবাইকে বলতেছি এগুলো কারো কারো পিছনে কিছু করা ভালো না এই কথাই সত্য এটা একদিন ঠিকই প্রমাণ হবে। সালাম আলাইকুম। ভালো আছেন? ভালো আছি। বুট্টু চৌধুরীকে আপনি কিভাবে চিনেন? ভালো চিনি। উনি কেমন মানুষ? ভালো। উনি কি করেন? ও তো ব্যবসা আছে না? কয় বছর আগে থেকে ব্যবসা করেন? বহুদূর। হুম। বহুদূর। বহুদূরই ব্যবসা করেন। উনি কিসের ব্যবসা করতেন আপনি? আগে গাছের ব্যবসা করতেও। এখন তন্দুল আছে এখন বাজার নিয়ে বড় বড় ব্যবসা আছে হর দোকান আছে বিরিকুল আছে এ আছে এই ব্যবসায়ী উনিশশো আশি সালে আগে ও কাঠ ব্যাট ফ্রাই ছিল এত ঢুক শুনি কিছু ফার্নিচার টার্নিচার দোকান ছিল আগে ওর কাছে আমি চাকরি ইয়ে করছি ওই টাইমে এত ঢুক শুনি আর এবং পরবর্তীতে এর ব্যবসা নিয়ে বিক্রি করছে বাড়ি করছে এবং বেকারি করছে এই ব্যবসা নিয়ে জড়িত আছে এগুলো আমি জানি ছেলেদের বিষয়ে ছেলে তো লেপারা করছে জানি অল্প দিন বিয়ে করলো ব্যবসা বাণিজ্য

আমাদের সাথে খান্দা খান মিলে চলে এতটুকু এতটুকু জানি কিছু চাইলেও তো দেয় দিচ্ছে মসজিদ মাদ্রাসে দান করেন করছে করছে কাজ সব জায়গায় দিচ্ছে তো দিচ্ছে আপনি কি জানেন বলেন আসসালামু আলাইকুম আমি উনি আমার প্রতিবেশী উনি আমার বাই লাগে আমি ছোটোকাল থেকে ওনাকে চিনি উনি প্রথমে লামা আলী কদমের ওখানে কাঠ ব্যবসায়ী ছিল ওখানে ফার্নিচারের দোকান ছিল হ্যাঁ এরপরে ওই ব্যবসা আস্তে আস্তে করে ব্রিক পিলে শেয়ার দিলো এরপরে নিজে একটা ব্রিক পিল দিল এরপরে দুইটা ব্রিক পিল দিল এরপরে আদুনগর বাজারের মধ্যে রিয়দপুট নামে একটা ইয়া দিয়েছিল বেকারি এরপরে ওনার বড়ো ছেলেও বিদেশ গেছে যিনি মেজে ছেলে আতিক উনিও বিদেশ গিয়েছিল বিদেশ যাওয়ার পরে বছর দুই বছর টাকার পর দেশে হয়েছে বছর আনি বাপের সাথে ব্যবসা বাণিজ্য দেখাশোনা করছে এরপর উনি বাপে পুরান যেটা বাড়ি ছিল এটা সংস্কার করা একটা বাড়ি করছে পরে বিয়ে করছে আর কি ওর আব্বুর ব্যবসা বাণিজ্য দেখভাল করে এবং নিজস্ব ওনারও ব্যবসা বাণিজ্য আছে আমিরাবাদের যে মোবাইল জোং নামে একটা প্রতিষ্ঠান আছে সিডাংয়ে একটা মোবাইলের দোকান ছিল এর আগে এইটুকু জানি আর ওনার ফজল কবির বট্টু কুমানি আমাদের পাড়ার মধ্যে সব সময় গরিব অসহায় মানুষের পাশে ছিল এখনও আছে মসজিদ মাদ্রাসা এই তিনখানা যে কোনো মাহফিল যে কোনো ধর্মীয় কাজে উনি সবসময় নিয়ে আছে আসে এবং আমরা ওনাকে এলাকার সবাই ওনাকে ভালো জানি এই আতিক ফরহাদের নামে এখানে লিখা হয়েছে যে আতিক ফরহাদের নামে একটি সংবাদ আমরা দেখেছি যে ওনার সাথে মাদক সেবন করে এরকম কিছু বন্ধু ওনার রয়েছে এবং এলাকায় নাকি মাদকের ব্যবসা করেন এইসব বিষয়ে আপনারা কি জানেন আপনারা যেহেতু ওনার এলাকার বাসিন্দা আমার এলাকায় আমি দীর্ঘদিন পর্যন্ত এলাকায় আমার এই মহল্লার দায়িত্ব নিয়ে আছি এই এলাকায় যে মাদক ব্যাপারে কোনো প্রশাসন আজ পর্যন্ত কোনো ইয়া করে নাই আমি শুনি ওনা এই প্রথম শুনলাম মাদক কি জিনিস আমার বৃহত্তর আক্তারিয়া ইয়ে পাড়ার মধ্যে কোনো মাদক কারবারি নাই মাদক কারবারি আগেও ছিল না তো এখন কথা হচ্ছে এই যে কোটি টাকার বাড়ি আর কোটি টাকার জমি এবং পাশাপাশি চকরিয়া সিটি সেন্টারে ওনাদের যে দোকান তাও অর্ধ কোটি টাকার এই এই সবগুলো নাকি আতিক ফরহাদের এইসব বিষয় না 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 এগুলো আতিক ফরহাদের না এর নিজস্ব ওর বাপের এগুলো তো হঠাৎ করে বড় লোক হয় না এর তো আগে পর্যন্ত জমিদারের ইয়া ছিল নাতিপুতি ছিল হ্যাঁ এর এক বড় ছেলে একটা বিদেশে থাকে ওনারও ব্যবসা বাণিজ্য বেশি দেশের বাইরে দেশের বাইরে সৌদি আরব তাকে দীর্ঘদিন পর্যন্ত এগুলো ষড়যন্ত্র করছে ওদের ফ্যামিলির জন্য কেবা কাহারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এই ষড়যন্ত্রের আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি দর্শক এই মুহূর্তে কথা বলবো ওনাদের যে সামাজিক মসজিদ সে মসজিদের মোয়াজিন সাহেবের সাথে ওনারা কতটুকু চিনেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আহমদ হুসল্লাহ রসুল হিল করিম্মাবাদ আহিল্লাহ ইমিল্লা শেতনুরিম বিসমিল্লাহ রহমানুর রহিম আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আপনার এই কর্ণফল্লী চ্যানেলকে কোনো একটা বিষয়ের সত্যতা যাচাই যাচাই করতে আসার জন্য এবং বিগত দুই বছর ধরে আমি তাদের এলাকায় দুই হাজার একুশ সালের শুরু থেকে এখন দুই হাজার বাইশ সাল শেষের দিকে তো আমার দুই বছর এখানে থাকাকালীন আমি যতটুকু জানি আতিক ভাই এই ফরহাদ হোসেন আতিক আতিকবাইয়ের মতো একটা মানুষ যে সামাজিক এক এরকম একটা মানুষ যে সামাজিক একটা অন্যের সাথে জড়িত থাকবে সেটা আমার মনে হয় না উনি একজন চরিত্রবান ছেলে ভালো ছেলে সামাজিক ছেলে এবং সমাজের যতগুলো এই সামাজিকমূলক সংগঠন আছে সবগুলো সংগঠনের সাথে উনি জড়িত আছেন এবং আমি আমার দেখা মতে এরকম একজন চরিত্রবান ভালো ছেলে যে মাদকের সাথে জড়িত থাকবে সেটা কোনো দিন ভাবও যায় না এবং আমার জানা মতো একটা শিক্ষিত ফ্যামিলিও ফ্যামিলি আপনার আদর্শ ফ্যামিলির ছেলে যার নাই এবং চিন্তাও করা যায় না যেটা চিন্তার বাহিরে আমার ধারণা মতে ধন্যবাদ আমরা তো জানি উনি তো মা অত্যন্ত ভালো এবং মা কি বিনয়ভাবে আমাদের ছোট ভাই চলাফেরা করে এবং দেখতেছি মাইকে এবং মাদক কারের সাথে কারোর সাথে কোন দেখলামও না এবং কোনো যুক্ত হিসেবে এরকম কোনো আমরা জানতেও পারলাম না তারপরেও নাকি ও তো মাখি চলাফেরা করে এখানে যারা যাদের আছে তাদের সাথে মাখি চলাফেরা করে মানে তার শুধু বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে চলাফেরা সেটা তার সবাই ব্যক্তিগত কিন্তু এখানে তো কোনো কারোর সাথে মাখি কোনো কার বাড়ি মালক কার বাড়ির সাথে কারোর সাথে মাখি আমরা দেখতে পাই নাই এবং এবার এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত আমরা কোনো শুনিও নাই আরেকটা বিষয় কেন উল্লেখ করা আছে যে কোটি টাকার বাড়ি কোটি টাকার জমি আতিক ফরহাদ নিজের এগুলো নাকি ওর নিজের এসব বিষয়ে আপনারা কি জানেন উনি কোটি টাকার বাড়ি এবং কোটি টাকা জমি করতে হবে যেহেতু মাইকে ওনার বাবা হচ্ছে মায়ের কুটিপতি ওনার বাবার প্রত্যেক সম্পত্তি এবং মাইকে ওনার বাবাই নিজে মাইকে তৈরি করছে মাইকে বাড়িটাই মাইকে তাহলে উনি মানে কোটি টাকার বাড়ি করতে পাবে এটা তোমাকে প্রশ্ন কারণ এই বাড়িটা হচ্ছে মাইকে কি বুট্টু সদরে নিজে করা বাড়ি এবং বুট্টু সদ বর্তমান জীবিত ওনার তোমাকে ব্রিগ ফিল এবং মাইকে আপনার কনফেকশনারি এ ফুড আইটেম এবং গাড়ি ঘোড়া আরও অন্যান্য আদার্স মাইকে জায়গা জমি মাখি আছে এগুলোর মাইকে ব্যবসা বাণিজ্য আছে কাঠ ব্যবসায়ী ছিল সাবেক ওনার পিতা ঠিক কয় বছর আগে থেকে ব্যবসায়ী ছিলেন ওনার ব্যবসা আমার তো জন্মলগ্ন থেকে দেখতেছেন আমি যে মা কি আমার যে মাকে উঠতে বয়সে আমি যতটুকু বুদ্ধি হয়েছে আমি দেখতে দেখছি উনি তখন থেকে ব্যবসায়ী যুগ যুগ ধরে ব্যবসায়ী কারণ আমার ছোট জীবন থেকে আমি উনি দেখতেছি উনি ব্যবসায়ী এলাকার এবং সমাজের প্রতিবেশীদের সাথে ওনাদের পরিবারের সাথে কেমন সম্পর্ক ওনাদের তো সম্পর্ক মাকে এলাকার সাথে সবার সাথে ভালো আছে এবং মাকে ভালো সম্পর্ক আছে কারোর সাথে কোনো দূরত্ব নাই সব ব্যক্তি জায়গা জমিতে মাকে কারোর সাথে মাকে বিরুদ্ধ থাকলে এটা তো আইনগত সমস্যার মধ্যে কারণ আমার জমিটা আপনি বুক করবেন আমার জমি আপনার জমিটা আমি বুক করবো এটা হচ্ছে কি

আপনাদের এই ওয়ার্ডটা কেমন এখানে কোনো মাদক শিবি আছে কিনা পুরো ওয়ার্ডে এখানে এরকম কোনো মাদক শিবি নাই তবে দুই একটা যেগুলো আছে তাও মাকে এলাকা বাইরে মাকে আর এখানে মাকে আমাদের এলাকা থাকতে পারে না আমরা এলাকায় আসতে দিও না এবং মাকে এরা থাকতেও পারে না কারণ এখানে মাকে আসলেই আমরা তাদেরকে মাকে যে কোনো সময় আসলে যে কোনো সময় আমরা প্রতিরোধ বা মাকে প্রতিহত করি এখানে যেহেতু মাকে তারা মাকে কোনো মাদক করবে এখানে স্থান নাই আগে যারা ছিল তারাও মাকে এখন বর্তমানে দেশ থেকে মাকে পলাতক ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে চ্যানেল কর্ণফুলির মাধ্যমে আমাদের লোহাগাড়া উপজেলার সঙ্গতি অসঙ্গতিগুলো আমি তুলে ধরার চেষ্টা করি এবং বিভিন্ন সময় তা তুলে এনে আপনাদেরকে দেখিয়েছিলাম আজকেও ঠিক এ আতিক ফরহাদ যিনি লোহাগড়া উপজেলার নয়নং আদুনগর ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ডের জনাব ফৌজুল করিম প্রকাশ বুট্টু সৌদাগরের ছেলে আতিক ফরহাদ ওনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মিথ্যা একটি সংবাদ একটি সংবাদ আমরা পেয়েছিলাম যে উনি মাদক কারবারি ছিলেন এবং ওনার মাদক কারবারি বন্ধু উনি প্রতি মাসে চট্টগ্রাম এবং কক্সবাজারের পাঁচ তারকা হোটেলে প্রায় right. পাঁচ লাখ টাকা খরচ করেন বিভিন্ন পার্টি করে থাকেন এই সব সংবাদের সত্যতা তুলে আনার জন্য আমরা আজকে সরাসরি তাদের গ্রামের বাড়িতে এসেছি এখানে এসেই এখানকার মসজিদ কমিটি সাধারণ মুসল্লিদের সাথে আমরা কথা বলেছি এবং এখানকার যে একটি মাদ্রাসা রয়েছে সে মাদ্রাসার প্রধানের সাথে আমরা কথা বলেছি এবং আমার সাথে যোগ দিয়েছেন এখানকার এতিমখানার অনেক শিক্ষার্থীরা যোগ দিয়েছেন এবং মহল্লা কমিটির দায়িত্ব যারা পালন করেন ওনারাও যোগ দিয়েছেন পাশাপাশি এলাকার সবাই সব শ্রেণী পেশার মানুষ এখানে এসে যোগ দিয়েছেন তারা একটাই দাবি তার তারা বলতে চায় যে আতিক ফরহাদের পরিবার এবং আতিক ফরহাদের যিনি বাবা জনাব ফৌজুল করিম প্রকাশ বুট্টু সৌদাগর তিনি আজকের বুট্টু সৌদাগর নয় তিনি যুগের পর যুগ থিলে থিলে তিনি তার এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সে প্রতিষ্ঠান থেকে তার পরিবারে দেখাশোনা করা সহ তার ছেলেদের পড়াশোনা এবং তাদেরকে মানুষের মতো মানুষ করার ক্ষেত্রে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এখানকার মানুষের আমাকে জানিয়েছেন এখন কথা হচ্ছে তার ছেলেরা দেশের বাইরে বিশেষ করে সৌদি আরবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন এবং এখানেও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠান তারা পরিচালনা করেন এবং সেখান থেকেই তারা আয় উপার্জন করেন এবং সেই আয় উপার্জন থেকে তাদের পরিবার ঘরবাড়ি এবং সামাজিক কর্মকাণ্ড করে আসছেন বলে এখানকার স্থানীয়রা সবাইকে আমাকে জানিয়েছেন তো আমাদের কাছে এই ছিল এখনকার মতো বলতে গেলে আতিক ফরহাদের নামে যে একটি সংবাদ প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন তার সত্যতা মূলত আমরা চেষ্টা করেছি সব কিছু এখানে তুলে আনার আমাদের স্থানীয়রা যেটুকু আমা আমাদেরকে সাক্ষ্য দিয়েছেন তারা যে বক্তব্য দিয়েছেন তা আপনাদের সামনে আমরা আমরা তুলে ধরছি আসলে একজন উদীয়মান বলা যেতে পারে অন্যায়ের প্রতিবাদকারী আতিক ফরহাদ এলাকার সবকটি সামাজিক সংগঠনের সাথে ওনার সম্পৃক্ততা রয়েছে এলাকার মসজিদ মাদ্রাসা এবং কোনো অন্যায় হয়ে থাকলে আতিক ফরহাদ সবার আগেই সে অন্যায়ের প্রতিবাদ করেন বলে এখানে অনেকে জানিয়েছেন এবং সেই প্রতিবাদেই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে একজন প্রতিবাদী ছেলেকে কিভাবে কোনটাশা করা যায় সে চেষ্টায় করে যাচ্ছেন বিভিন্ন ষড়যন্ত্রকারীরা এমনটা জানিয়েছেন এখানকার স্থানীয়রা পরবর্তী সংবাদ আমরা আবার নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ